বর্তমানে আপনি মুম্বাইয়ের ধারাবিতে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরটি খুঁজে পাবেন। এখানে মাত্র 2 বর্গ কিলোমিটার জায়গায় 7 লক্ষ মানুষ বসবাস করে। বলতে পারেন আলাস্কার মোট জনসংখ্যার এই শহরে মাত্র 2টি ব্লকের মধ্যেই বসবাস করে। বুঝতেই পারছেন এখানে বসবাস করা একজন সাধারণ মানুষের জন্য কতটা কষ্টকর। তবে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনাকীর্ণ বসতি না। আজকের ভিডিওটিতে আপনারা পৃথিবীর সবচেয়ে জনাকীর্ণ শহরটির আদ্যোপান্ত জানতে চলেছেন। এর পাশাপাশি আপনারা শহরের করুণ পরিণতিও জানতে পারবেন। এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। 1993 সালে হংকংয়ের কাওলুন ওয়ার্ল্ড সিটি পৃথিবীর সবচেয়ে জনাকীর্ণ শহরে খ্যাতি অর্জন করে। বাংলায় যার ডাকনাম হচ্ছে নৈরাজ্যের শহর বা অন্ধকারের শহর। একবার কল্পনা করে দেখুন, যেখানে নিউ ইয়র্কে প্রতি বর্গ কিলোমিটার বাস করে মাত্র 10,431 জন, সেখানে মুম্বাইয়ের ধারাবিতে প্রতি বর্গ কিলোমিটার 77,000 মানুষ বসবাস করে এবং হংকংয়ের কাওলুন সিটিতে প্রতি বর্গ কিলোমিটারে 19 লক্ষ মানুষ। এটা নিউ ইয়র্ক সিটির চেয়েও 183 গুণ বেশি। এবং এই পুরো শহরটি দাঁড়িয়ে আছে কেবল 6.5 একর জায়গা জুড়ে, যা কেবল 4টি ফুটবল মাঠের সমান। একবার ভেবে দেখুন, যে কক্ষ কেবল একজন মানুষের বসবাসের অযোগ্য, সেখানে 9 জন মানুষ বসবাস করছে। শুধু তাই না, ধরুন আপনার বিল্ডিংটি 14 তলা বিশিষ্ট এক ইউনিটের একটি বিল্ডিং এবং আপনার বিল্ডিংয়ে এর প্রতিটি তলায় আপনার রুমের মতোই আরও 9 জন মানুষ বাস করছে। এবার কল্পনা করুন, এমন 500টি বিল্ডিং দাঁড়িয়ে আছে কেবল 4টি ফুটবল মাঠের সমান জায়গাতে। জায়গাটিতে যে কতটা ঘনবসতিপূর্ণ তা আরেকটু ক্লিয়ার করা যাক। এই শহরটিতে মানুষ যেভাবে বসবাস করে, সেভাবে পৃথিবীর সব মানুষ গাদাগাদি করে থাকলে পৃথিবীর সব মানুষ এই রেড আইল্যান্ডে বসবাস করতে পারবে। এবার ভেবে দেখুন, এমন ভয়ঙ্কর ঘনবসতিপূর্ণ এলাকায় আপনি থাকলে প্রতিদিন কিভাবে কাটবে। শহরটিতে অসংখ্য লাইসেন্সবিহীন ডেন্টিস্ট রয়েছে এবং বিভিন্ন ডাক্তারের অফিস রয়েছে। জায়গাটিতে যে কেউ যে কোনো সময় নিজেকে ডেন্টিস্ট হিসেবে জাহির করে কাজ শুরু করে দেয় এবং রেস্তোরাঁগুলোতে কেবল কুকুরের মাংস ছাড়া আর কিছুই যেন পাওয়া যায় না। স্যানিটেশনের কথা নাই বা বললাম, এবং বসতি বিল্ডিংগুলোর জানালার উপস্থিতি নেই বললেই চলে। বিল্ডিং এর মধ্যকার প্রশস্ত মাত্র 3 ফিট। একবার ভাবুন, 14 তলা বিল্ডিং এর মাঝে 3 ফিট প্রশস্ত গলি প্রচুর রৌদ্রোজ্জ্বল দিনেও কতটা অন্ধকার থাকতে পারে। সেই সাথে বিল্ডিং গুলোর উপর থেকে ফেটে যাওয়া পাইপের মধ্য দিয়ে নির্গত পানি হাত থেকে রক্ষা পেতে বৃষ্টিহীন দিনেও আপনাকে ছাতা নিয়ে বের হতে হবে। শুধু পানি না, ওপর থেকে আপনার মাথার উপর বজ্রপাতও পড়তে পারে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। প্রাচীরে ঘেরা জনাকীর্ণ শহরটিতে কোনো সরকারি আইনকানুন নেই, যে যার ইচ্ছা মতো বসবাস করতে পারে এবং এই কারণে শহরটিকে নৈরাজ্যের শহর বলা হয়। শহরে বসবাসকারী মানুষ বুঝতেই পারে না তারা তাদের আবর্জনা নিয়ে কি করবে, তাই তারা সেই আবর্জনা তারা জানালা দিয়ে ফেলে দেয় অথবা ছাদের উপর রেখে দেয়। শুধু তাই না, শহরটিতে যেন কোনো সাধারণ মানুষও বসবাস করে না। এখানে বেশিরভাগ মানুষ সন্ত্রাসী, ড্রাগ ডিলার, যৌনকর্মী এবং এর পাশাপাশি এখানে কিছু রিফিউজিও বসবাস করে। এখানে প্রতিটি দোকানে এবং ব্রোথেলে অবাধে হিরোইন সহ সব ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হয়। শুধু সাধারণ মানুষ না, জায়গাটি পুলিশের জন্য অনেক বিপজ্জনক। হয়তোবা আপনি ভুল করে শহরটিতে ঢুকে পড়ার পরে সাহায্যের জন্য যদি 911 কলও করে থাকেন, তখন আপনি সেই 911 থেকেও কোনো রকম সাহায্য পাবেন না। কারণটা আপনারা বুঝতেই পারছেন, এখানে আইনের লোকেরা প্রবেশ করতে ভয় কেঁপে ওঠে। শহরটিতে প্রতিটি মানুষ গড়ে থাকার জন্য $5 করে ভাড়া দেয় 40 বর্গফুট জায়গার জন্য, এবং এমন কক্ষ প্রতিটি রুমের উপরে নিচে চারিদিকে ছড়িয়ে আছে। শহরটির 500টি বিল্ডিং এর একটিও কোনো রকম লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা হয়নি। শহরটিতে ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব তৈরির দোকান যখন গড়ে ওঠে, তখন তাদের আয় বেশ ভালোই হচ্ছিল এবং এটা দেখে প্রায় সবাই এই পেশায় ঝাঁপিয়ে পড়ে, এবং তাই এই শহরটির প্রতিটি গলিচিত্র এমন দেখায়। শহরটিতে কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই এবং কোনো পরিচ্ছন্নতা কর্মীও নেই। প্রতিটি বিল্ডিং যেন এক একটি ডাস্টবিন। পুরো শহরটিকে ওপর থেকে দেখলে মাঝখানে কিছু জায়গা খালি দেখা যায় এবং এটি শহরটির একমাত্র সামাজিক সমাবেশ স্থান। এটি শহরটির একমাত্র স্থান যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে। শহরটির প্রতিটি ছাদ আবর্জনা দ্বারা আবৃত, বাসিন্দাদের জন্য যেটা একটি ডাম্পিং স্পট। ময়লা আবর্জনার কারণে বিল্ডিংগুলো ছাদের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় প্লেন দুর্ঘটনার সম্ভাবনাও জেগে ওঠে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে শহরটির পাশেই রয়েছে কয়েকটি বিমানবন্দর,
যেটি মাত্র আধা মাইল দূরে অবস্থিত। প্রত্যেকটি বিমানকে ল্যান্ডিং এবং টেক অফের সময় বিল্ডিংগুলোর ধার ঘেঁষে উড়ে যেতে হয়, যা শহরটির শব্দ দূষণের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়। যদিও শুরুর দিকে শহরটির প্রতিটি বিল্ডিংয়ের মাঝে যথেষ্ট জায়গা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জায়গা ফুরিয়ে যাওয়ার কারণে বিল্ডিংগুলোর মধ্যবর্তী দূরত্ব কমতে শুরু করে। মানুষের সমাগম দিনের পর দিন বাড়তেই থাকে, কাঠামোর পর কাঠামো এক এক করে ওপর দিকে উঠতেই শুরু করে। তবে বিমান দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য 14 তলার উপরে এখানে বিল্ডিং নির্মাণ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও দূর থেকে যারা শহরটিকে দেখে তারা মনে করে শহরটি বসবাসের অনুপযুক্ত, কিন্তু বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য এটাই যেন একটি স্বর্গ। তাছাড়া কেনই বা দিনের পর দিন এখানে মানুষের সংখ্যা বেড়েই চলেছে। গ্যারান্টি সহকারে বলা যায়, আপনি এখন আপনার আবাসস্থলে যেভাবে জীবনযাপন করছেন সেখান থেকে এখানকার জীবন সম্পূর্ণ আলাদা। এখানে আপনি প্রবেশ করার সঙ্গে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন। হয়তো কখনোই আপনি আর আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, তবে আপনাকে শহরটি ভ্রমণ করতে হলে টাইম ট্রাভেল করতে হবে, কারণ বর্তমানে এই শহরটি কোনো অস্তিত্ব নেই। কারণ শহরটিতে প্রতিনিয়ত এতটাই নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল যে হংকং সরকার 1994 সালে শহরটিকে ভেঙে ফেলতে বাধ্য হয়, যেখানে কেবল একটি নোংরা পার্ক রয়েছে। তবে সৌভাগ্যবশত বিভিন্ন ফটোগ্রাফারের কল্যাণে আমরা এখন অতীতে ফিরে এসে পৃথিবীর সর্বকালের সবচেয়ে জনাকীর্ণ এবং নৈরাজ্যে ভরা শহরটি কিছু চিত্র দেখতে পাই। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।